বাড়ি ফিরে এসে এঁটো বাসনের ভিড়ে বসে তুমি ভাবো শহরে ভালোবাসা নেই কোনো প্রিয় গাছ নেই কোনো প্রিয় গলি নেই প্রতিদিনের নিয়মমাফিক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে যাওয়া দেন রাতে বাড়ি ফিরে আবার ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম, এটা হলো আমাদের মানডে টু ফ্রাইডে স্যাটারডে ডেইলি রুটিন। কোনো এক সানডে করে আমি সুস্মিতা আর সুকন্যা মিলে বেরিয়ে পড়েছি কলকাতার লাল নীল সবুজের বাড়ি দেখতে। হ্যাঁ, খেয়ে পড়তে আমাদের কাজ নেই, আমরা লাল নীল সবুজ হলুদ বাড়ি দেখতে বেরোবো। আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে, মারিয়ে দেব তোদেরকে। মানে সিরিয়াসলি, রাস্তাঘাটে বেরোলে লাল নীল সবুজ হলুদ এই বাড়িগুলোর কালার এতটাই চোখে বাঁধে যে ছেড়েই দিলাম। ওই দেখুন, একটা আউটস্ট্যান্ডিং একটা বাড়ি যার দৃশ্য দেখে আমাদের দুজনেরই মনে হলো যদি একটু নাচ করতে দিত এই জায়গাটায়। দুর্দান্ত জায়গাটা, কিন্তু আমার মনে হয় না ওই বাড়িটাতে ডান্স টান্স করতে দেবে, দুঃখ আর কি। আসলে কি জানেন তো, আমরা ম্যাডলি রকার্স ফ্যামিলিরা কোনো সুন্দর বাড়ি জায়গা দেখলেই মনে হয় সেখানে গিয়ে একটু নাচ করে দিই, কিন্তু সামহাও সেটা পসিবল হয় না, কারণ সবাই তো চায় না যে সুন্দর জায়গায় নাচ গান হোক, আর সব জায়গা নাচ গানের জন্যও নয়। তো এমন জায়গায় নাচ করুন যেখানে নাচ করা যায়, মানে যেটা নাচ সুলভ জায়গা। এমন কোনো জায়গায় নাচ করে আসবেন না যেখানে নাচ করা উচিত নয়। এত ভালো ভালো জ্ঞান দেওয়ার জন্য আমি ভুলেই গেলাম আমরা দুজন আজকে কোথায় চলেছি। আমরা দুজন আজকে চলেছি একটু শপিং টপিং করতে, ফর কেন বলবো, চলুন গিয়ে দেখুন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, বাসালাকে বলেছিলাম আমাদের হাওড়া নামাতে, আর তিনি পুরো কলকাতা দর্শন করাচ্ছেন। OMG! ও কাকা, ওখানে বসে বসে কী ভাবছো? কাকা তো চলে গেল, এবার আমরাও চলেছি। এত দেওয়ালে পেন্টিং করে রেখেছে বিশ্ববাসী, ও গাছে হেলান দিয়ে রয়েছে, খুব আনন্দ পাচ্ছে দাদা। বাকিরাও চলছে চলছে, বাসটা বোধহয় ওভারটেক করছে সবাইকে, আমরা বুঝে গিয়েছি। আমি কেন আমার অ্যাকসেন্ট কেন চেঞ্জ করলাম, আমি তো বাঙালি, আমি বাংলায় কথা বলবো, বাংলায় আমার সর্ষে ইলিশ। আরে পুলিশ কাকু, আমাদের কলকাতা পুলিশরা কিন্তু বেশিরভাগই সাদা খাকি উর্দি পরে থাকে, উর্দি বলে তো, হ্যাঁ নাকি ওয়ার্দি বলে, ওয়ার্দি না উর্দি, যাই হোক আমার মনে নেই। ও মা, এই লাল রঙের বাড়িগুলো দেখে এর মধ্যেও আমাদের নাচতে ইচ্ছা করছে। পুরনো কিছু নাচ, ক্লাসিক্যাল করা যায় নাকি ওয়েস্টার্ন? এই এই, তোরা কি যেখানেই যাস সেখানে গিয়ে নাচ গান করিস নাকি? হ্যাঁ। আরে কাকু, যে মোবাইলটা খুলে আমাদের ভিডিওগুলো দেখুন, দেখবেন আপনার 25 বছর একেবারে কমে গেছে ধড়াস করে। ক্লাসিক্যাল ইজ বেটার দ্যান ওয়েস্টার্ন, না না দুটোই ভালো, সমান তালে দুটোই ভালো। এগুলো হচ্ছে পুরনো কোনো কলকারখানা হবে, যেগুলো এখন বন্ধ হয়ে গেছে অনেক লোকের জন্য, সেটার নাম নিলাম না। ও পুলিশ, তোমার হাত কারাটা পরাও আমার হাতেই হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ খাকি ড্রেস পরে, আর ইনি অফিসে যাচ্ছেন বকচিতি, আমি অফিস করি, আমি আজকে কালারিং জামা পরবো বাসের সাথে ম্যাচ করে। আর ওখানে প্রেম হচ্ছিল, প্রেম প্রতিজ্ঞা, আর এখানে দাদু কি ঠোকাঠুকি কি করছে, আমার বাসালাটা আবার আবার ওভারটেক করে চলে যাচ্ছে। আমরা এসে গেছি বোধহয় আমাদের গন্তব্যে, এই হলো হাওড়ার বাণিজ্যিক এরিয়া। এখানে আমরা বাণিজ্য করতে আসিনি, আমাদের এত টাকা পয়সা নেই যে আমরা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য আমাদের কপালে নেই নেই, এত টাকা খামানো, আমরা আম্বানি টাটা বাটা নই নই। সে যাই হোক, বাসালার আজকে উচিত ছিল আমাদেরকে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর, কিন্তু বাসালা আমাদের পৌঁছে দেয়নি, তাই বাসালাকে আমি ভিডিও করিনি। আমি খুব রেগে গিয়েছি বাসালার ওপর, তিনি অত্যাধিক দেরি করে ভুলভাল রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বিশ্ব ভ্রমণ করিয়ে তারপর আমাদের হাওড়ায় নিয়ে গিয়েছে, আমরা খুব রাগিয়া গিয়েছি। আপনারা যখনই হাওড়া দিয়ে যাবেন তখনই চার পাঁচটা এরম ভুরিওয়ালা লোক দেখতে পাবেন যারা দায়িত্ব নিয়েছে কলকাতাকে লন্ডন বানানোর, কলকাতাকে এরা লন্ডন বানাবেই। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কন্ডাক্টর মশাই মাঝে মাঝে উঁকি দিচ্ছেন, ইনি দায়িত্ব নিয়েই আমাদেরকে দেরি করিয়েছেন, আবার অনেক দূরে নামিয়ে দিয়ে বলছে যাও যাও হেঁটে হেঁটে যাও, ওই তো। যদিও বা এটা অনেকটাই দূর ছিল, আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছে। এরপর আমরা গুগলের সাহায্য নিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, না কারো বিয়ে নয়, কারো অন্নপ্রাশন নয়, আমরা চলেছি মার্কেটিং করতে। অনেক জামাকাপড় দেখছেন তাই না, জামাকাপড় দেখলেই মনে হয় যে মার্কেটিং করতে এসছে।
সময় বাঁচানোর জন্য আমরা বাস বাদ দিয়ে ট্রেনে এলাম, লাভের লাভ কিছুই হলো না। আমাদের বাসটা ডুবিয়ে পুরো কলকাতা ঘুরিয়ে আমাদের তারপর বড়বাজার এনেছে। আপাতত আমার দোকানে পৌঁছাই, ফলো মি। আরে লোকে তো এগুলো দেখবে, জুতো কি করে খুলতে হয়, এরা কি জানে জুতো কি করে খুলতে হয়। এই দোকানের শপিং পর্ব শেষ করে আমরা চলে যাব দ্বিতীয় দোকানে, কারণ ওই দোকানে ভিডিও করা নিষেধ ছিল, আর এটা তো বেরোবার পর মনে পড়েছে। আর এই দোকানেও ভিডিও করা নিষেধ, কিন্তু আমি পরে জেনেছি, আগে ভিডিও করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা হোলসেলের দোকান, এখানে একটা জিনিস বিক্রি হয় না, যা বিক্রি হবে সেটা এক ডজন, মানে যা কিনতে হবে আপনাকে ডজন ওয়াইজ কিনতে হবে। আসুন আমার সাথে লুকিয়ে লুকিয়ে আপনিও দোকান পরিদর্শন করুন, আসুন আসুন। এই শহরের ঘুম ভাঙে, দেখে নদী খোলা জলে মন মরা হয়ে আকাশ হয়ে আছে, চোখ জলে ধোঁয়াতে আধ ঘুম শোয়াতে আধ খানা ছোঁয়াতে, তবু ছেড়ে যেতে চাইছ না, ফিরে ফিরে আসো বারবার, চেনা কোনো প্রেমিকার টানে, দেওয়ালে আঁকা ছবিকে ভুলে যাওয়া কবিকে ফিরে পেতে নিজেকে, শুধু যন্ত্রণা আর বেলুন ওড়ে আকাশে, আর ট্রাফিকের আমি আপনাদের আগেই বলেছিলাম এখানে যা কিছু পাওয়া যায় সব ডজনে আপনাকে কিনতে হবে, কিন্তু আমাদের ম্যাডামের জিনিসপত্রগুলো দেখে খুব লোভ লাগছে, মনে হচ্ছে ব্যাগ ভরে সব কিনে নিয়ে যাবেন, তাই সব কিছু এরকমভাবে খুলে খুলে তিনি দেখছেন আর জিজ্ঞাসা করছেন, এটার কত দাম দাদা? আর দাদাও বলছেন, ডজনে নিতে হবে কিন্তু দিদি। এই ভয়ে আমাদের দিদি শুধু দেখছে, কিছু কিনছে না, কারণ অতগুলো তিনি বিলাবেন কাকে। আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য বলছি, আমাদের একটা গয়নাগাটিরও পেজ আছে, সেটার নাম গুপি বাঘার রত্ন ভাণ্ডার। ফেসবুকেও একটা পেজ আছে, ইনস্টাগ্রামেও একটা পেজ আছে, আপনারা চাইলে সেখান থেকে শপিং করতে পারেন, আর ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনাদেরকে। যদি কখনো ইচ্ছা করে কিছু কেনার তাহলে কিনতে পারেন, যা যা অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে, বুঝলেন তো, কিংবা হ্যান্ডমেড কিছু জিনিস আমরা সেল করে থাকি, তো সেটাও আপনারা দেখতে পারেন। পিছনে যে এই যে আমাদেরকে দেখছেন ওই যে সাদা জামা পরা দাদাটি, মানে জেঠুটি, তিনিও চান না আমরা ভিডিওটা করি। আমি ভেবেছিলাম ভিডিও করতে করতে ওনাদেরকে কিছু জিজ্ঞাসা করব বা ওনাদের প্রোডাক্টই সেল করে দেবো। ও মা, তারপরে তো শুনলাম এনারা প্রো খাজানে কা মালিক। আ বলিয়ে, ওনারা ভিডিও করতে দেননি অবশ্য, কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। আসলে ওনাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যার মাধ্যমে ওই যে যাকে দেখালাম সেই সাদা জামা পরা দাদা, ওই দাদা ব্লগ করে থাকেন। কিন্তু আমাদের ব্যবহার ভালো রাখার জন্য এনারা, এনাদের যে আরেকটা ফ্লোরে আরেকটা দোকান আছে, সেই খাজানার ঘরে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরাও সেখানে যাচ্ছি, গুপিবাঘার পাজুত পরে চলেছি আমরা নতুন খাজানার উদ্দেশ্যে। আমরা যে সময় উপস্থিত হয়েছিলাম সেটা ওদের টিফিন টাইম ছিল, রীতিমতো আমরা দুজনে গিয়ে ওদের রং মে ভাং ডাল দিয়া পুরা। এই আপনারা এখানে কি করছেন, কি করতে এসেছেন? হ্যাঁ, আমরা এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। ও, কাস্টমার আছে বটে, কি নেবেন বলেন? থাক দাদা, আর কিছু লাগবে না। কেনাকাটির পাঁট চুকিয়ে দিয়ে আমরা দুজন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যে আমি ক্যামেরাটা বাগিয়ে রেখে দিয়েছি, তার জন্য সবাই বুঝে গেছে আমরা ব্লগ করছি। এই দেখো দেখো, ব্লগ করছি ওরা, ব্লগ করছি, আমরা চলে এলাম কিন্তু। ও দিদি, আমাদের ক্যামেরায় দেখা যাবে তো?
নিশ্চয়ই দেখা যাবে। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আরও বেশি বেশি ভিডিও আসবে, আরও বেশি বেশি ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, দেখতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, আমরা কোথায় এসেছিলাম? আমরা এসেছিলাম ব্রেবন রোডের একটা মার্কেটে। এটা খোলা মার্কেট, এখানে আপনি যা কিনবেন সব ডজনে কিনতে হবে। ডজন তো? হ্যাঁ হ্যাঁ, ডজন ডজন, বাংলায় এটাকে ডজন বলে, ড বর্গের জন। বাড়ি ফিরে এসে এঁটো বাসনের ভিড়ে বসে তুমি ভাবো, শহরে ভালোবাসা নেই, কোনো প্রিয় গাছ নেই, কোনো প্রিয় গলি নেই। আমি জানি তুমি বাঁচতে চাও, আরো ভালোভাবে থাকতে চাও বলে তুমি খাটো, যখন দেখো আশা নেই, থেমে আছো ওখানেই, কাজের কোনো দাম নেই, শুধু যন্ত্রণার বেলুন ওড়ে আকাশে, মৃত কারখানার কালিতে ঢাকাশে, ধুলো জমে আছে আমার শহর, ভেঙে চুরে গেছে আমার শহর, গুলি লেগে আছে আমার শহর, চটি ছিঁড়ে গেছে আমার শহর, তবু সে করে টানে আমি ট্রাম লাইন আঁকড়িয়ে থাকি।